নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাবো গণেশ চতুর্থীতে বা গণেশ পূজায় 21টি দূর্বাঘাস লাগে কেন, কি এমন রহস্য রয়েছে 21টি দূর্বাঘাসের মধ্যে। দূর্বাঘাস ছাড়া গণেশ পুজো হয় না, কিন্তু কেন এই বিষয়ে আপনাদেরকে আজকে বিশদে জানাবো। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়টি জানতে ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণটা দেখুন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও জানার জন্য। আসুন তবে শুরু করা যাক। পুরাণে একটি গল্পের সন্ধান পাওয়া যায়। এই গল্পটি অনেকটা এই রকম। গণেশ ঠাকুর একদিন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় এক সুন্দরী কোনো অজানা কারণে গান গেয়ে গণেশ দেবতাকে বারবার বিরক্ত করছিলেন। এক সময় এই বিরক্ত সহ্য করতে না পারে দেব সেই সুন্দরীকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন তিনি এমনটা কেন করছেন। উত্তরে সেই রমণী জানান তিনি গণেশ দেবকে বিয়ে করতে চান। কথাটা শোনা মাত্র গণেশ ঠাকুর এতটাই রেগে যান যে নিমেষে সেই মহিলার এই নিবেদন খারিজ করে দেন। এদিকে অপমানে আহত সেই সুন্দরী দেবকে এমন ব্যবহার মানতে না পেরে গণপতিকে অভিশাপ দেন। তার কপাল সারাক্ষণ আগুনের মতো জ্বলতে থাকবে। যেই সেই রমণী গণেশকে এই অভিশাপ দেন, সাথে সাথে শুরু হয়ে যায় গণেশ দেবতার কপালে আগুনের মতো জ্বলন। এই আগুনের মতো জ্বলন এতটাই পর্যায়ে চলে যায় যে গণেশ ঠাকুর আর সহ্য করতে পারে না, এমনকি তিনি উঠে দাঁড়াতেও সক্ষম ছিলেন না। এমন সময় প্রায় 88,000 সাধু 21টি দূর্বাঘাস নিয়ে দেবতার কপালে রাখেন। যেই 21টি দূর্বাঘাস গণেশ ঠাকুরের কপালে রাখা হয়, অমনি গণেশ ঠাকুরের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সেই থেকেই এমন নিয়ম হয়ে যায় যে গণেশ ঠাকুরের পুজো যখনই হবে তখন দূর্বাঘাস থাকা চাই। এই কারণেই তো গণেশ চতুর্থীর দিন 21টি দূর্বাঘাস সহকারে দেবের আরাধনা করা উচিত। আসলে আমরা যদি এমনটা করি তবে গণেশ দেবতা এতটাই সন্তুষ্ট হন যে তিনি ভক্তের সব মনের ইচ্ছা পূরণ করেন। কেননা 21টা যেহেতু ঘাস গণেশ ঠাকুরের কষ্ট দূর করেছিল, সেহেতু সাধারণ মানুষ যদি বাপ্পাকে এই 21টি দূর্বাঘাস দিয়ে পুজো করে, তবে বাপ্পা আমাদের মতো সাধারণ মানুষের সব দুঃখ কষ্ট হরণ করে নেন, সেই সঙ্গে আমাদের সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া দিয়ে যান। শুধু তাই না, আরও বেশ উপকার পাওয়া যায়, দুঃখ কষ্ট সব দূর হয়, এছাড়াও অর্থনৈতিক উন্নতি ঘটতে আর সময় লাগে না। তবে গণেশ ঠাকুরের পুজো করার সময় দূর্বাঘাসকে যেমন দেবের সামনে রাখতে হবে, তেমনি আরও কিছু কিছু নিয়ম আমাদের যদি মানতে পারি তবে আমাদের অনেক কষ্ট হবে। কিন্তু আমরা যদি 21টি ঘাস দিয়ে পুজো না করি তবে বাপ্পা কিন্তু খুব অসন্তুষ্ট হয়। কাজেই গণেশ পুজোয় 21টি দূর্বাঘাস অবশ্যই আপনারা দিবেন। এছাড়াও গণেশ পুজোয় বিজোড় সংখ্যায়, হ্যাঁ ঠিকই শুনেছেন, জোড় সংখ্যায় না কিন্তু বিজোড় সংখ্যায় অবশ্যই মতিচুরের লাড্ডু দেওয়ার চেষ্টা করবেন। কেননা মতিচুরের লাড্ডু গণেশ ঠাকুরের সব থেকে প্রিয়। এরপর যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই মোয়া দিবেন। মোয়ার ব্যাপারেও একটি কাহিনী রয়েছে, সেটি অনেকটা এরকম। একবার ধনকুপের গণেশ ঠাকুরকে খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ জানান।
এবং গণেশ ঠাকুর সমস্ত কিছু খাওয়ার পরেও তার মনের ইচ্ছা যখন পূরণ হয় না, তখন গণেশ ঠাকুর অবশেষে মোয়া খান এবং মোয়া খাওয়ার পর তার মনের ইচ্ছা পূর্ণ হয়। এই জন্য আপনি যদি পারেন অবশ্যই গণেশ ঠাকুরকে প্রসাদ হিসাবে মোয়া নিবেদন করবেন। এছাড়াও গণেশ ঠাকুরের হলুদ রঙটি সবথেকে পছন্দের, কাজেই গণেশ পুজোতে অর্থাৎ গণেশ চতুর্থীতে আপনি অবশ্যই হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে বাপ্পাকে পুজো করুন এবং হলুদ রঙের ফল নিবেদন করুন। এতে গণেশ ঠাকুর অত্যন্ত খুশি হয়। তবে মনে রাখবেন সমস্ত কিছুই কিন্তু মিষ্টান্ন দিবেন বিজোড় সংখ্যায়, কখনোই জোড় সংখ্যায় কিন্তু মিষ্টান্ন আপনি দিবেন না। জোড় সংখ্যায় যদি আপনি মিষ্টান্ন দেন তবে কিন্তু আপনার পুজো করার সমস্তটাই ব্যর্থ যাবে।